আমাদের মধ্যে কার ঘরে জানি জনম দুখিনী বা জননি না আল্লাহকে জানি বাবাকে হারাইয়া মা দুখিনীকে হারাইয়া চিরয়েতিম হয়ে গেছে এতিম সন্তানের চোখের পানি সারিয়া তোমায় দরবারে কান্দে আমাদের দরবারে আমার বলেন আল্লাহুম্মা আমিন ও রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ أي الله تعالى تمہ رحمت نظر تکے دیکھو امرا مسکین گناہگار مہا کافر دا أي الله تعالى اے ہاریے دا زمینے مدے আমাদের سلطان بھائی مرتیو بارشک উপলক্ষে বিশেষ করে আজকে আল্লাহ আমার যাকে ভাইরা সবাই সম্মিলিত হয়ে খেদমত করে মাহফিলের আয়োজন করলেন আল্লাহ আল্লাহ আজকে মাহফিলের সমস্ত ভুল বেয়াদবি খাতা খুসুরি মাফ করো দয়া করে তোমার শাহনশাহ দরবারে কবুল আর মঞ্জুর করে আনা আল্লাহ কবুল করিয়া সাহাব নজরে পৌঁছায় দিও বিশ্বের দরদি পাপিতা উম্মতের কান্দারে সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সোনার মদিনায় রওজায়াত হারে ঘুমাইরে মালিক এই মিসকিনদের তরবিতে দয়া করে নজর পৌঁছায় দাও সব নজর পৌঁছায় দাও নবীজির আওলাদ আসহাব আজওয়াজ মুতাহারা খোলাফায়ে রাশিদিন আশারে মুবাশশিরিন আহলে বাইতের হুজুর নবী নন্দিনী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মহব্বতে দোস্তে কারবালার জমিনে যারা শাহাদতের পেয়ালা পান করেছেন এই মিসকিন গোলাম নেতা হইতে দয়া করে নজর পৌঁছায় সব নজর পৌঁছায় দিও আদি বিদাত আলাইহিস সালাত ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল হককারী চার তরিকার চার ইমাম চার মাযহাবের চার ইমাম তরিকার যত আউলিয়া আউলিয়া কাউস কুতুব দুজাবা তুকাবা খিয়ার আব্দাল যারা যেখানে ইন্তেকাল করেছে মালিক প্রত্যেকের হুজুরে দয়া করে নজর পৌঁছায় দাও সব নজর পৌঁছায় দাও আরফে কাবের মুর্শিদে মুকাম্মেল হাতিয়া গা হেদায়েতের নূর জামানার জিন্দা ওলি যুগ শ্রেষ্ঠ ওলি বিশ্ব ওলি আল্লামা শাসুবি খাজা বাবা ফরিদপুরি আবার কেবলা জান হুজুরে নূরে রওজা মুবারকে এই মিসকিনদের তরফ হইতে তারপরে নজর পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছায় দাও কেবলা জান হুজুরের মহব্বতের লোক ভালোবাসার লোক মারহুমা মাকওয়া পীর আম্মা দয়াল হাত গোলা বাইজান সহ গায়রা শরীফে যারা ঘুমায় গেছেন আল্লাহ প্রত্যেকের হুজুরে এই মিসকিনদের তরফ হইতে দয়া করে নজর পৌঁছায় দাও আল্লাহ সব দয়া করে নজর পৌঁছায় দিও আমরা যারা তোমার শাহনশাহ দরবারে হাত বাড়িয়ে দিল তোমার রহমতের নজরে তাকায় দেখো মালিক আমাদের মধ্যে কার ঘরে জানি বাবা দাই গো আল্লাহ আল্লাহ তাআলা আমাদের মধ্যে কার ঘরে জানি জনম দুখিনী বা জননি না আল্লাহকে জানি বাবাকে হারাইয়া মা দুখিনীকে হারাইয়া চি
রেতি হয়ে গেছে এতিম সন্তানের চোখের পানি সারিয়া তোমার দরবারে কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহর মাহফিলের তাওয়াব সব হাতিয়ে নজর আমাদের যার যার মা বাবার রূপে নজর পৌঁছাদা আমাদের দাদা দাদি দাদা দাদি আত্মীয় স্বজন যে যেখানে কবরে চলে গেছেন আল্লাহ খাস করে এলাকার মধ্যে থেকে আল্লাহ আমাদের জাকের ভাই কেবলদার হুজুরের তন্ত মহাব্বতের জাকের ছিল আল্লাহ আমাদের সুলতান ভাই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আরেক জাকের ভাই ইসমাইল ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আমাদের সুলতান ভাই ইসমাইল ভাই সহ শুকুর আলী ভাই সরকার মধ্যে যত জাকের ভাইরা যত জাকের বোনেরা সত্য তরিকার গোলামি করে করতে কাল করেছেন আল্লাহ প্রত্যেকের কবরে দয়া করে সব নজর পৌঁছানা আল্লাহ খাস করে আজকে আমাদের এক জাকের ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আল্লাহ আমাদের অলিয়ার ভাই রান্নাটা তিনার ভাই সহ এই এলাকার মধ্যে থেকে যে যেখানে কবরে চলে গেছেন আল্লাহ যত মুসলমান নর নারী কবরে গেছেন সকলের কবরে সব নজর পৌঁছায় আল্লাহ আজকের মাহফিল তোমার শান শাহ দরবারে কবুল করো আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি হেকমত শ্রম দিয়ে যারা কঠিন খেদমত করলেন আল্লাহ আল্লাহ পাক শালায় আয়োজনে পুড়ে পুড়ে যারা তবরকের খেদমত করেছেন আল্লাহ আল্লাহ আমার জাকের ভাই বোনদের খেদমত গুলামি দয়া করে কবুল আর মঞ্জুর করিয়া না আল্লাহ আমাদের কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না তোমার রহমত দিয়ে আমাদের উপরে ভরপুর করে দাও আল্লাহ আমাদের বিপদগুলি দূর করে দাও ফাসত নামাজি বানায় নাও যারা অলিয়া অলিয়া চিনে নাই তাদেরকে চিনবার মতো বুঝবার মতো ক্ষমতা দিয়া দাও আল্লাহ আল্লাহ যারা বিশ্ব জাকের মঞ্জিলে যায় নাই যাওয়ার মতো তৌফিক দান করব আল্লাহ আয় আল্লাহ তাআলা আজকের মাহফিল দয়া করে কবুল আর মঞ্জুর করিয়া নাও যারা যেভাবে খেদমত করলেন এই মাহফিলে খেদমতের সেরায় প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত নাজিল করিয়া দাও আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ রেখে দেখ হায়াত বাড়াইয়া দাও ভিতরে অনেক মা বোনের হাত বাড়িয়েছেন আল্লাহ আমার মা বোনেরা কে কি আশা নিয়ে কে কি মকসুদ নিয়ে হাত বাড়িয়েছে তুমি জানো আমার মা বোনদের হাত গুলিকেও দয়া করে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ আজকের মাহফিল তোমার দরবারে কবুল করো এই মাহফিলের খাতির এলাকার প্রত্যেকের ঘরে ঘরে খাস রহমত নাজিল করো যাদের সন্তানের লেখাপড়া করে তাদের জিহাদি শক্তিকে বাড়ায় দাও আল্লাহ আল্লাহ যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দাও উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের সকলকে সম্মানজনক রিজিকের দ্বার উন্মুক্ত করে দাও আল্লাহ হালাল কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দাও আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসা করে বিশেষ করে আমার গরিব ভাই ব্যবসা করে আল্লাহ আমার ভাইরা যারা যেখানে ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত দিয়া দাও যারা চাষাবাদ করে ফসল আদি করে ফসলের মধ্যে বরকত বাড়ায় দাও আল্লাহ তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ আমার ওলিয়ার ভাই সহ রব্বুল আলামিন এই এলাকার মধ্যে যে সমস্ত জাকের ভাইরা আমি অনেকেরই নাম জানি না আল্লাহ যারাই মাহফিলের জন্য ক্লান্ত পরিশ্রম করলেন আল্লাহ আমার ভাইদের ঘরে খাস রহমত দিয়ে ভরপুর করে দাও আমার ভাইদের হালাল কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মকসুদ মঞ্জিলে পৌঁছায় দাও আমাদের সবাইকে নামাজি বানায় দিও আল্লাহ দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দাও ও আল্লাহ আল্লাহ গো তাম দুনিয়ার মধ্যে দয়াল নবীজির সত্য তরিকা জারি এবং কায়েম করার জন্য আমার বাবার স্থলাভিষিক্ত জাকের আমদের ইমাম মহামান্য আল হাস কাদামি ভাইজান মুজাদ্দিদি আল হাস কাদামি ভাইজান সবার আহলে ভাই তার হায়াত বাড়ায় দাও আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত দারাজ করো আল্লাহ
আমি গুনাহগার সহ তাকায় দেখেন আল্লাহ অনেক মুরব্বীর হাত বাড়িয়েছে, অনেক যুবকের হাত বাড়িয়েছে, অনেক মা বোনের হাত বাড়িয়েছে, মাবুদ আলেম ওলামা হাত বাড়িয়েছে, যে দোকান হাত তোমার দরবারে পছন্দ হয় ওই হাতের ওসিলে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো। আল্লাহ পরিশেষে জানাই আল্লাহ কার দিলে কি আশা আছে তুমি তো ভালো জানো। আল্লাহ আমাদের কাউকে মাহফিল থেকে খালি ফিরাইয়া দিও না গো আল্লাহ। আল্লাহ আমার এক জাকের ভাই তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তরিকার গোলামি করে অনেক বাধা বিপত্তি আসে, আল্লাহ তাকে দয়া করে তুমি সত্য তরিকার পক্ষে কবুল আর মঞ্জুর করিয়া দাও। যখন মুখ দিয়ে দিবা নামাজের মধ্যে দিও আল্লাহ, মুখ দিয়ে দিলে রমজান মাসের মধ্যে দিও গো আল্লাহ। কঠিন মুহূর্তের সময় আমাদের সকলের জবানে মধুর কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আগামী বুধবার কারবালায়